नमस्कार श्रावणीज किचन থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম হচ্ছে অরেঞ্জ ওটস মালপোয়া। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কিভাবে করি আমি অরেঞ্জ ওটস মালপোয়াটা। এসো অরেঞ্জ ওটস মালপোয়া করতে আমার লাগছে এখানে এখানে আমি নিয়েছি ওটস, এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি। মেজারমেন্ট কাপের এক কাপ ওটস নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর লাগছে অরেঞ্জ জুস, এখানে দুটো কমলাকে আমি করে জুস করে নিয়েছি, দুটো কমলার জুস আছে এখানে। আর এখানে আছে 1/4 কাপ দই, আর এখানে আছে 1/4 কাপ সুজি, আর 1/2 টিস্পুন গোটা মৌরি। আচ্ছা, আর রস করে নিয়েছি এখানে, রসটা হচ্ছে 1 কাপ চিনি নিয়েছি, তার সঙ্গে 3/4 কাপ জল মিশিয়ে একটা রস তৈরি করে নিয়েছি, তাতে দুটো ছোট এলাচ দিয়ে দিয়েছি। খুব গাঢ় হবে না, হালকার উপরে রসটা রেখে দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন এইটাকে মাখব, একটা মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করব। তাতে আমি দইটা দিয়ে দিচ্ছি, সুজি আর মৌরিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সবার শেষে অরেঞ্জ জুসটা। খুব ভালো করে মাখতে হবে। পরে আমি অল্প জল দিচ্ছি, দেবো তখন, যখন দেবো তখন দেখিয়ে দেবো। এতে আমি দিচ্ছি 1 চামচ চিনি, 1/8 স্পুন নুন, খুবই সামান্য। আর দেবো 1 চামচ ঘি, 1 চামচ, 1 টিস্পুন ঘি। আর দেবো 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর এখানে দেবো 1 চামচ আটা, 1 চামচ আটা। এবার এইটা গুলতে আমার একটু জল লাগবে। আমি 1/4 কাপ জল নিয়েছি, কতটা লাগে আমি বলে দেব। এটাকে মেখে নিয়ে 15 মিনিট রেখে দেব, তারপর আমি এটাকে ভাজব, ভেজে রসে দেব। পুরো 1/4 কাপ জলই লেগে যাবে এখানে। তাহলে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা আমি 15 মিনিট পর আসছি, আবার দেখাচ্ছি। এখানে 1/2 কাপ তেল আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর থেকে একটু গরম তেল আমি এর মধ্যে নিয়ে নেব, এই ব্যাটারটার মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে মালপোয়া গুলো ভাজব। আমি ছোট কড়াতে যেহেতু করেছি একসঙ্গে অনেক দেবো না। ব্যাটারটা খুবই ভালো হয়েছে যে ছড়িয়ে যায়নি,
এইভাবে আমি সব কটাকে ফ্রাই করে নিয়ে আসছি। ফ্রাই করে রসের মধ্যে চুবিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। অরেঞ্জ ওটস মালপোয়া আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। খুব টেস্টি, তোমরা কিন্তু অবশ্যই করবে তোমাদের প্রিয় মানুষের জন্য, আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অরেঞ্জ তো আর বেশি দিন থাকবে না, চলেই গেল, গরমও খুব পড়ে গেল, তাই এইভাবে এবারে শীতকালকে এইভাবেই আমি বিদায় জানালাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে এবং তার সঙ্গে আল বাটনটাও ক্লিক করে দেবে। আমার আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। আজ তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।